চাকরি প্রার্থীদের জন্য একটি বড় নতুন চাকরি নিয়ে চলে এসেছি, যে চাকরির জন্য শুধুমাত্র শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে এবং মাসিক বেতন থাকবে হলো 30,000 টাকা। এই দেখতে পাচ্ছেন এই চাকরিটি আসলে কোথা থেকে নিয়োগ করা হবে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেনিয়ার ট্রেডের থেকে পক্ষ থেকে। তো বন্ধুরা, এই চাকরির জন্য কারা আবেদন করতে পারবেন এবং আসলে কি চাকরিটি সরকারি না সেন্ট্রালের, এবং আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন কিন্তু কি কি পর্যায়ে এই আবেদন প্রসেস চলবে, এবং তার আগে দেখে নেবেন যখন ওয়েবসাইটে যাবেন এখানে কিন্তু অনেকগুলো কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো এই চাকরিটাকে স্পন্সর করছে। এই চাকরির জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে অ্যাপ্লাই করবে, কতগুলো শূন্যপদ রয়েছে এবং কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবে সম্পূর্ণ এই ভিডিওতে ইনফরমেশন দেব। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি সাবস্ক্রাইব করে নিন, এবং নিত্য নতুন চাকরির ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতে হবে, তাহলে কিন্তু আপডেট পাবে। তো এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও, তাহলে কিন্তু আপডেট পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি IIFT-র পক্ষ থেকে এই AC.in-এর ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা একটি নোটিফিকেশান ডাউনলোড করে নিয়েছি, যে নোটিফিকেশানটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে, তাহলে কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে লিঙ্ক বার করতে হয় সবই দেখতে পারবে। চলো ভিডিও শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চাকরিটি কিন্তু কলকাতা ক্যাম্পাসে থাকছে, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আন্ডার ডিপার্টমেন্ট অফ কমার্সের পক্ষ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এটি একটি নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হবে। সবার আগে দেখে নেব অনলাইনে আবেদন করার জন্য কোন ওয়েবসাইটে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তিনটে কিন্তু ওয়েবসাইট রয়েছে, কিন্তু সব কটা ওয়েবসাইটই একই, কোনোটা আলাদা নয়। এটা হাইলাইট করে দেওয়া আছে যদি কেউ না বুঝতে পারে ওয়েবসাইটগুলো তার জন্য। তো তোমরা কী করবে, যখন নোটিফিকেশান ডাউনলোড করে নেবে তখন আবেদন করার জন্য এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু চলে যাবে আবেদন করার লিঙ্কে, তো অনলাইনের দ্বারা আবেদন করতে পারবে। তো এখান থেকে বুঝতে পারলে, তো এবার দেখে নেব এই চাকরিটি আসলে কী। এখানে নিয়োগ করতে চলেছে অ্যাসিস্ট্যান্ট পদে, 30,000 টাকা বেতন দেওয়া হবে এবং এক্সপিরিয়েন্স এবং আধার এনি অ্যাপ্লিকেবল থাকবে অর্থাৎ বেতনের সাথে। আবেদন করার জন্য এসেন্সিয়ালস কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, গ্র্যাজুয়েট হতে হবে এবং ফার্স্ট ক্লাস একাডেমিক গ্র্যাজুয়েট হতে হবে এবং 35 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 বছরের কিন্তু যোগ্যতা থাকতে হবে, নলেজ থাকতে হবে MS অফিসে এবং কম্পিউটার রিলেটেডে, এবং লিখিত এবং রিটিন অ্যান্ড কমিউনিকেশনের স্কিলস হাই ক্যালিবিয়ার থাকতে হবে অর্থাৎ ভালো থাকতে হবে। তারপর এখানে দেখতে পারবে ডিজারেবল এবং প্রিফারেবল কোয়ালিফিকেশান রয়েছে, গ্রাজুয়েশনে পাশ করলে আবেদন করতে পারবেন এবং কী কী যাবতীয় তথ্য প্রযুক্তিগুলো এখানে ভালো মতন দেওয়া আছে। জব প্রোফাইল অর্থাৎ এই চাকরির জন্য কী কী কাজ থাকছে এখানে কিন্তু পুরোটা মেনটেন্যান্স করে দেওয়া আছে। তারপর এখানে টেনিওর দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে টেনিওর অর্থাৎ কত দিনের জন্য চাকরিটি থাকবে, যেহেতু একটা কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হবে। এবং সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ এখানে শর্ট লিস্টের মাধ্যমে, এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তো এই ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি চলে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে এবং ওই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করা একদম প্রসেস শুরু হতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটা, এটা কিন্তু খুব সহজেই আমাদের টেলিগ্রামে জয়েন না হলে, এখনই জয়েন হয়ে নিন, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।